সৌদি আরবে রোববার রাতে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি, যার ফলে দেশটিতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রোজা। মধ্যপ্রাচ্যের অন্য দেশ জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান এবং বাহরাইনেও আগামীকাল থেকেই শুরু হচ্ছে পবিত্র রমজান। সাধারণত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরুর একদিন পর থেকে বাংলাদেশে রোজা পালন শুরু হয়। এদিকে করোনা পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে ওমরা পালন বা মসজিদুল হারামে নামাজ আদায়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। এতে বলা হয়েছে করোনা টিকার উভয় ডোজ নেওয়া ব্যক্তিরা মসজিদুল হারামে নামাজ আদায় বা উমরা করার সুযোগ পাবেন। টিকার প্রথম ডোজ নিয়েছেন এমন ব্যক্তিরা ভ্যাকসিন নেওয়ার পর অন্তত 14 দিন পর এই সুযোগ পাবেন। এছাড়াও বিনা অনুমতিতে উমরা পালন কিংবা নামাজ আদায় করলে তার বিরুদ্ধে 10,000 রিয়াল জরিমানা আরোপ করেছে দেশটি। আর কেউ অনুমোদন ছাড়া মসজিদুল হারামে প্রবেশ করলে তাকে 1,000 রিয়াল জরিমানা দিতে হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় এবছর সব ধরনের ইফতারি সেহরি বিতরণ ইতিকাফ স্থগিত করেছে মসজিদুল হারাম কর্তৃপক্ষ।